নমস্কার বন্ধুরা, রান্নাশালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আবার তাল পাকার সময় চলে এলো। আমি তো তালের বড়া বানাতে শুরু করে দিলাম, তা আপনাদের বাড়িতে হচ্ছে তো তালের পিঠে পুলি? চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি তালের বড়া বানানোর রেসিপি। এটাকে অনেকে তালের গুলগুলি, তালের ফুলরি, আবার অনেকে তালের বড়াও বলে থাকেন। প্রথমেই আমরা এই তালের বড়া বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নেব। 2 বাটি ময়দা, 1 বাটি আটা, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি চিনি, 2 বাটি তালের পাল্প, নারকেল কোরা, পরিমাণ মতো লবণ। এবার একটা বড় পাত্রে এক এক করে নিয়ে নেব ময়দা। আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 বাটি আটা। আটা ময়দা মিশিয়ে করলে তবে বড়াগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়। দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করা যেতে পারে, এতে বড়াগুলো মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর দিচ্ছি চিনি। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করলাম, কারণ তালের পাল্প যেহেতু মিষ্টি হয় তাই খুব বেশি চিনি লাগবে না। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতেই পারেন। এরপর দিয়ে দিলাম ভাজা নারকেল কোরা। আমার কাছে এই মুহূর্তে ভাজা নারকেল ছিল তাই এটাই দিয়ে দিলাম, তবে ফ্রেশ নারকেল কোরা ব্যবহার করলেও তার স্বাদ খুবই ভালো হয়। এরপর দিচ্ছি তালের পাল্প। আমি এখানে 2 বাটি তালের পাল্প ব্যবহার করব, তবে তালের পাল্পটা যেহেতু অনেকটাই পুরো তাই এখানে আমি কিছুটা পরিমাণে জলও ব্যবহার করব। ব্যাটারের ঘনত্ব বুঝে জলটা আমি পরেই ব্যবহার করব। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। ঘনত্বটা এমন হতে হবে যাতে হাতের মধ্যে দিয়ে একটা একটা করে তালের বড়া খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছাড়া যায়। এবার এর মধ্যে জল দিচ্ছি। জল দিয়ে সবকিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি প্রায় 2 বাটি মতো জল ব্যবহার করেছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। এটা এবার 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমার মনে পড়লো যে এর মধ্যে কালো জিরে বা মৌরি কিছুই তো দেওয়া হলো না, তাই এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে মৌরি দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা ছোট পাত্রে তুলে নিচ্ছি, যাতে এখান থেকে মিশ্রণটি নিয়ে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হয়। কড়াতে সাদা তেল গরম হতে দিয়েছি। তালের বড়া ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে একটা একটা করে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই স্টেপটা করার জন্য ছোটবেলায় যেমন জেদও করেছি তেমনই খুব ছ্যাঁকাও খেয়েছি, কেননা ওপর থেকে ছাড়তে গিয়ে তেল ছিটকে যেত, আবার খুব নিচ থেকে ছাড়তে গেলে আঙুল গরম তেলে ডুবে যেত। যাই হোক, তখন অত জেদ করেছি বলেই না আজ এত সহজে বড়াগুলো ছাড়তে পাচ্ছি। বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, না হলে এগুলো ছাড়তে ছাড়তেই পুড়ে যাবে। সবগুলো ছাড়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। তারপর এগুলো গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, বর্ষা তো শুরু হতেই চলল। এই বর্ষার দিনে তাল গুঁড়াতেও যেমন মজা, আর তালের পিঠা খেতেও তেমন মজা।
ছোটবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কত যে তাল গুড়িয়েছি, তাল গুড়াতে গিয়ে নিজেও আবার কাদার মধ্যে পড়ে তাল গুড়িয়ে নিতাম। সে এক সময় ছিল সত্যিই কি দারুণ। যাই হোক, এখন তাল গুড়াতে না পারি, তালের পিঠে বানিয়ে খেতে তো পারি বর্ষার দিনে। আপনারাও এই বর্ষায় তালের ভালো ভালো রেসিপি বানিয়ে খান আর এই সুন্দর ওয়েদার উপভোগ করুন। আর আমার মতো যারা ছোটবেলায় বৃষ্টিতে ভিজে তাল গুড়াতে বা এখনও গুড়াও, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কাছে তালের আর কি নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকের এই তালের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।